good. রাত 1:50 আমরা এখন এই মুহূর্তে স্টেশনের বাইরে আদমা কি তারা ভটক রা হ্যায় হ্যাঁ আদমা ভটক রা হ্যায় হামারা আর এ বাবা কা মাস হ্যায় সাবন মাস ইয়াহ বহুত যাত্রী সোয়া হুয়া হ্যায় লেট হুয়া হ্যায় আর হাম কিধা যায়েঙ্গে সোচ রা হ্যায় গাড়ি মিলেগা কি নহীঁ মিলেগা এ তো মালুম নহীঁ হ্যায় और हमारा बीबी यहाँ खड़ा है, तुम कुछ कहना चाहते हो? और ये हमारा भाभी और ये हमारा साला, ये हमारा साला है, साला के लिए हमारा इतना कॉस्ट उठाना पड़ा है। ये साला रात में आता है कौवा की तरह। और बंधुरा तुम्हारा किछु मने करो ना, ओ किन्तु हिंदी टा मजा करे ही बोलछे, भूलभाल हिंदी। এখন অনেকটাই রাত আছে আর এখন 1:50 বাজে আর আমরা এখন যাচ্ছি দেখি কোথায় গাড়ি কিন্তু ঠিক জানি না এতটা রাতে কোনদিন আসেনি যখন এসেছি ভোরবেলা এসে পৌঁছেছি 3:30 কিংবা দিনের বেলা এসেছি এটা দেখি কোন গাড়ি যাচ্ছে এই রাতে টিকিটটা কাটার প্ল্যান হলো আমার দাদা নিয়ে এসেছে রাতে ঘুরতে বেরিয়েছে না ঘুমাতে বেরিয়েছে এ হামারা বাপু হে ও দি তোমাকে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে কি চোখ দেখাচ্ছ কি গো দাঁড়িয়ে আছো লোক হবে তারপর তো বাবুয়া হাত দিও না আমি চলে এসেছি তারাপীঠ শ্মশান এই তারাপীঠ মহাশ্মশান আগে কাঠের ছিল এখন ইলেকট্রিক হয়ে গেছে এখন আর শ্মশানটাকে শ্মশান মনে হয় না খুব সুন্দর এই হলো শ্মশান এটা আদর খাওয়ার জন্য এরকম করছে তার এই সব কটা কুকুর এক্ষুনি আদর করছিল দেখিস নি তো এরা কামড়া কামড়ি করে না মানে আদর করে কিভাবে সেটা দেখ এক্ষুনি করছিল আমাদের রুমটা রুমটা মোটামুটি সুন্দর মানে আমার পছন্দ হয়েছে বেশ সবাই মিলে একসাথে থাকা মজা বৌদি বলেছিল দুটো রুম নেওয়ার জন্য যে দুটো ছোট ছোট ঘর দুটো নিয়ে কিন্তু আমি বললাম না সবাই একসাথে থাকলে এর মজাটা পুরো আলাদা পরোটা খাচ্ছিস কেন আরে কে আহে পুরি ভাই দাওল কা সাথ আলু ছোট ছোট করকে আর ইয়ে আলু কা পরোটা হ্যায় এক তো খায়া হ্যায় আচ্ছা লাগা